ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ডেঙ্গু ডেডিকেটেড এই হাসপাতালের চিত্রটা কি? ঈশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে আমরা রয়েছি ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে, যেটিকে ডেঙ্গু ডেডিকেটেড বলে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এখানে এখন পর্যন্ত যেটি সবশেষ তথ্য সেই অনুযায়ী কিন্তু 370 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। গত 24 ঘন্টা এখানে নতুন করে রোগী ভর্তি হয়েছে 116 জন, যেটি এর আগের 24 ঘন্টা ছিল 102 জন। এবং আগের 24 ঘন্টা আপনি গতকালকে আমরা যেটা দেখেছি যে 325 জন রোগী ভর্তি ছিল, সেখানে কিন্তু আজকে 370 জন রোগী ভর্তি রয়েছে। তো প্রতিদিনই কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। আপনি জানেন যে গত 12 তারিখে এখানে রোগীর ভর্তি শুরু হয় এবং তার প্রেক্ষিতে কিন্তু রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু বাড়তে থাকে। ঢাকার অন্যান্য সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে যেরকম রোগী বাড়ছে তার প্রভাব কিন্তু এখানেও পড়ছে আর কি। গত আপনি যদি দেখেন রাজধানীর মুগ্ধা সরকারি যেটা হাসপাতাল, সেটি ঢাকা মেডিকেল, মিডফোর্ট এবং সোহরাওয়ার্দি মেডিকেল সহ সব হাসপাতালে কিন্তু প্রতি মুহূর্তে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সরকারি অন্যান্য হাসপাতালগুলোর মধ্যে সিএমএস এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তো তার প্রভাবটা কিন্তু ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল যেটি সেটিতেও কিন্তু পড়ছে। এবং আমরা যেটি দেখেছি যে গত কয়েকদিনে কিন্তু রোগীর ফ্লোটা বাড়ছে, অর্থাৎ এর আগের 24 ঘন্টা যদি বলি 102 জন ছিল, তার আগে কিন্তু 95 জন ছিল, তার আগে 70 জনের বেশি। এভাবে কিন্তু প্রতিদিনই কিন্তু 5-10 জন করে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তো ডিএনসিসি কোভিড হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 800 বেড প্রস্তুত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত 500 বেড পুরোপুরি প্রস্তুত রয়েছে, কারণ কিছু জনবল এবং নার্স, চিকিৎসক এবং সাপোর্টিভ জনবলের কিন্তু কিছুটা ঘাটতি রয়েছে। গত 12 তারিখের পর থেকে যথেষ্ট পরিমাণ লোকবল দেওয়ার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। এবং এখানকার পরিচালক যেটি বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তারা চাহিদা দিচ্ছেন সেখান থেকে কিছু জনবল দেওয়া হচ্ছে, এবং যে পরিমাণ দরকার সেই পরিমাণ কিন্তু এখন আসলে ওভাবে আসছে না। কারণ হচ্ছে যেখান থেকে দেওয়ার কথাই অন্য কোনো সরকারি হাসপাতাল থেকে কিন্তু আসলে চিকিৎসক এবং নার্স সহ অন্যান্য কর্মকর্তাদেরকে দেওয়া হচ্ছে, তো ওখানেও কিন্তু একটা ঘাটতি তৈরি হচ্ছে। আপনি জানেন যে সারা দেশে যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে, সেহেতু অন্যান্য সরকারি বেসরকারি সব হাসপাতালে কিন্তু চিকিৎসক নার্সের সংখ্যা সংকট কিন্তু দিনে দিনে বাড়ছে, ফলে সেখান থেকে দেওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গতকালকেও বলা হয়েছে যে প্রত্যেকটা হাসপাতালকে বেড বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এজন্য ঢাকা মেডিকেলকে 100টি, মুগ্ধা হাসপাতালকে যদিও আর বেড বাড়ানোর কোনো প্রস্তাব বা নির্দেশনা দেওয়া হয়নি, কিন্তু অন্যান্য সবগুলো হাসপাতালকে কিন্তু বেড বৃদ্ধির জন্য একটা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। কারণ যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে এতে কিন্তু আসলে যে পরিমাণে এখন বেড রয়েছে এতে কিন্তু সম্ভব না। তবুও যদিও স্বাস্থ্য অধিদপ্তর এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত ডেঙ্গু রোগী যদি কমাতে না পারে তাহলে কিন্তু আসলে এই বেড বৃদ্ধির যে ফ্লো এটি দিয়েও কিন্তু আসলে খুব বেশি কাজে দেবে না, কারণ রোগীর সংখ্যা বাড়তে থাকলে সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে কলাপস করে যাবে এবং ভেঙে পড়ে যাবে স্বাস্থ্য ব্যবস্থা। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বারবার বলছেন যে কোনোভাবে ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যেই করতে হবে এবং রোগীর সংখ্যা কমাতে হবে, না হলে স্বাস্থ্য ব্যবস্থা করোনার সময় আমরা যেভাবে দেখেছি সের তার প্রভাবটা কিন্তু আসলে পড়তে থাকবে। তো স্বাস্থ্য অধিদপ্তরের জন্য বারবার বলছেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকারগুলোকে, সিটি কর্পোরেশনগুলোকে ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আসলে সব ধরনের লার্ভার নিয়ন্ত্রণ না করতে পারলে আসলে পরিস্থিতি আর আগামী দিনে হয়তো আরও বেশি খারাপের দিকে যেতে পারে। তো ঈশিকা, এই ছিল ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ডেঙ্গু বিস্তারের সবশেষ খবর জানছিলাম তার কাছে।